হ্যালো এভরিওয়ান, আমাদের আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা পৌঁছে গেছিলাম অন্নপূর্ণা ঠাকুর দেখতে। রাজারহাটের অন্নপূর্ণা পুজো কিন্তু বেশ বিখ্যাত, আর এই সময় রাজারহাট থাকে ভারী জমজমাট। রাস্তার দুই দিকের আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মণ্ডপের দিকে। গীতশ্রী সিনেমা হলের ঠিক অপোজিটে এই পুজো হয়। পুজোর প্রত্যেকটি দিন থাকে আলাদা আলাদা অনুষ্ঠান। আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছিল হরিনাম, অনেক মানুষ ছিলেন মণ্ডপের সামনে। আমরাও হরিনাম শুনতে শুনতে মণ্ডপের দিকে এগিয়ে চললাম। যেমন সুন্দর মণ্ডপ তেমনই সুন্দর মায়ের মূর্তি। মণ্ডপের ভিতরে নানান সূক্ষ্ম কাজ এবং সুন্দর ঝাড়বাতি। এই পুজোর প্রধান আকর্ষণ হলো মেলা। আমরা মাকে দর্শন করেই আর দেরি না করে মেলার দিকে চলে গেলাম। মেলার শুরুই জিলিপি আর গজার দোকান দিয়ে। এই বছর মেলাতে ছিল প্রচুর খাওয়ার দোকান, মকটেল কাউন্টারটাও নতুন দেখলাম। আর যেগুলো থাকে পাঁপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম, অনেক খাবার। আমরা অবশ্য কিছুই খেতে পারিনি, কারণ আমরা ডিনার করেই গেছিলাম আর আমাদের যেতেও অনেকটা রাত হয়ে গেছিল, তাই মেলাও অনেকটা ফাঁকা হয়ে গেছিল। কিন্তু সন্ধ্যের দিকে এই মেলায় খুবই ভিড় হয়। মেলা মানে হরেক রকমের জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আচার, পাঁপড়, সাংসারিক জিনিসপত্র কিনা নেই। দরকার ছাড়াও টুকিটাকি জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে। এবছর দেখলাম নানা ধরনের জুস বিক্রি হচ্ছে আর মানুষ খাচ্ছেও। ব্যাস, আমরা এইভাবেই পুরো মেলাটা ঘুরে ফেললাম। মেলার শেষ প্রান্তে ছিল অনেকগুলো দোলনা, কিন্তু আমরা যখন গেছিলাম তখন সবই বন্ধ হয়ে গেছে। তাই মেলা থেকে বেরোনোর সময় গরম গরম জিলিপি কিনে খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের পর্ব এতটাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।